অডিও ভিডিও মাইক্রোফোনের জন্য আমার কাছে যদি 1 লাখ টাকার একটা বাজেট থাকে, সেক্ষেত্রে আমি 30,000 টাকাই খরচ করব অডিওর পেছনে। 20,000 টাকা হয়তো আমি লাইটের পিছনে খরচ করব এবং 50,000 টাকা দিয়ে নর্মাল যে কোনো একটা ক্যামেরা কিনবো, একটা লেন্স কিনবো। এইভাবে কিন্তু আমার কন্টেন্ট ক্রিয়েশনটা আমি শুরু করব। এতটাই ইম্পর্টেন্ট আমাদের কাছে অডিও। অডিওকে আমরা আসলে দেখা যায় অত বেশি গুরুত্ব দেই না, এটাকে আসলে আমরা নেগলেক্ট করে থাকি। তবে আপনার ভিডিও কন্টেন্ট যদি ইম্প্রুভ করতে চান, ডেফিনেটলি আপনার অডিও গিয়ারে ইনভেস্ট করা উচিত। আপনি অনেক দামি হয়তো ক্যামেরা কিনছেন, অডিও যদি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট আপনি পাবেন না। অনেকেই বলে থাকেন ভিডিওর 50% হলো অডিও, এই কথাটা কিন্তু একদম সঠিক। আপনি যদি খারাপ কোয়ালিটির কোনো ভিডিও রেকর্ড করেন, সেক্ষেত্রে অডিওটা যদি আপনার ভালো হয় অনেকেই কিন্তু ওই ভিডিওটা দেখবে। তবে আপনার ভিডিও কোয়ালিটি আপনি আরে ক্যামেরা দিয়ে রেকর্ড করছেন কিংবা আপনি রেড ক্যামেরা দিয়ে রেকর্ড করছেন, টপ নচ কোয়ালিটি অডিও যদি সেখানে ভালো না হয় ওই ভিডিও কিন্তু কেউ দেখবে না। এই কারণে আপনার আলাদাভাবে কিন্তু অডিওর জন্য একটা বাজেট রাখা উচিত, যাতে করে আপনার অডিওটাকে আপনি ইম্প্রুভ করতে পারেন, বেটার একটা অডিও পেতে পারেন। এই ভিডিওটা আমাদেরকে স্পন্সর করেছে cloudos.com। ভিডিও শেষের দিকে cloudos.com সম্পর্কে বিস্তারিত আমি আপনাদেরকে বলবো। আপনার অডিও কোয়ালিটি কেমন হবে এটা কিন্তু তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করে। একটা হলো মাইক্রোফোন, দ্বিতীয় হলো কোথায় আপনি রেকর্ড করছেন, রেকর্ডারে নাকি ক্যামেরায়, এবং তৃতীয়ত হলো আপনি কোথায় বসে রেকর্ড করছেন। এই তিনটা জিনিসের উপরেই কিন্তু সাম্যক যে অডিও কোয়ালিটি এটা ডিপেন্ড করে। এই তিনটা জিনিস যদি আপনি আসলে এক্সপেরিমেন্ট করে করে ইম্প্রুভ করতে পারেন, তাহলে কিন্তু বেস্ট একটা অডিও পাবেন। প্রথমত আমি মাইক্রোফোনের কথায় চলে আসি। তো মাইক্রোফোনকে আমরা খুব বেশি প্রায়োরিটি দেই, অনেকে অনেক দামি মাইক্রোফোন হয়তো কিনি, আমরা আসলে 1,00,000 টাকা খরচ করতে পারি একটা মাইক্রোফোনের পেছনে। তবে এই পরের যে দুইটা জিনিস রয়েছে, ওই দুইটা জিনিস যদি আপনার ঠিক না হয়, আপনি অনেক দামি একটা মাইক্রোফোন কিনেও কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। সো অনেকে আমার কাছে আসলে বলে এই মাইক্রোফোন কিনেছি, ওই মাইক্রোফোন কিনেছি, বাট আশানুরূপ আমি রেজাল্ট পাচ্ছি না। সো ওই ক্ষেত্রে আপনাদের কিন্তু প্রবলেম বাকি যে দুইটা ক্ষেত্র রয়েছে ওই জায়গায়। দ্বিতীয় যে ক্ষেত্রের কথা বলেছিলাম সেটা হলো আমাদের প্রিয়াম রেকর্ডার কিংবা আমরা ক্যামেরায় রেকর্ড করছি সেটার উপরে। বেশিরভাগ সময় দেখা যায় আমরা যখন অডিও রেকর্ড করছি আমাদের ভিডিওর জন্য, আমরা কিন্তু ক্যামেরার মাইক্রোফোন ইন যে জ্যাক রয়েছে সেটা দিয়ে আমাদের বয়া মাইক্রোফোন কিংবা যে কোনো একটা ল্যাভেলিয়ার মাইক্রোফোন কিনে কানেক্ট করি, দেন সেখানে রেকর্ড করি। এতে করে আমাদের অডিও কোয়ালিটি কিন্তু আমরা বেশি ভালো পাই না, এটা নিয়ে কিন্তু আমরা অনেক বেশি চিন্তা করি। ওই আপনি বয়া মাইক্রোফোন ব্যবহার করেন কিংবা সেনাইজারের ল্যাব মাইক ব্যবহার করেন, যেটাই ব্যবহার করেন, ডিরেক্টলি যদি আপনি ক্যামেরায় রেকর্ড করেন আপনার অডিও কোয়ালিটি অত ভালো আসবে না। নর্মালি যেটা হয় ক্যামেরা ম্যানুফ্যাকচার যারা রয়েছে তারা কিন্তু ক্যামেরার বডির সাথে অত ভালো প্রিয়াম দেয় না। প্রিয়াম্প হলো আপনি যখন কোনো মাইক্রোফোন ব্যবহার করছেন এটা কিন্তু একটা অ্যানালগ সিগন্যাল আপনার মাইক্রোফোন পিক করছে এবং সেটা চলে যায় আপনার ক্যামেরায় কিংবা আপনি রেকর্ডার যেখানে রেকর্ড করেন সেখানে চলে যায়। ওই অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল সিগন্যালে আসলে কনভার্ট করতে হয়। তো ওই জায়গায় আপনার মাইক্রোফোনের সিগন্যাল দেখা যায় বুস্ট করার জন্য ক্যামেরা যে প্রিয়ামগুলো থাকে যখন বুস্ট করে তখন ওই অ্যাকচুয়াল সিগন্যালের সাথে সে কিন্তু নিজে একটা নয়েস জেনারেট করে, যেটাকে সেলফ নয়েস বলা হয়। তো ক্যামেরার যে প্রিয়ামগুলো থাকে সেখানে কিন্তু সেলফ নয়েস বেশি হয়ে থাকে, এই কারণে আমরা ক্লিন একটা অডিও রেকর্ড করতে পারি না। এছাড়া সেখানে দেখা যায় আমরা ভিডিওর সাথে অডিওটাকে একসাথে রেকর্ড করি, যে ক্ষেত্রে আমাদের অডিওটা অনেক বেশি কম্প্রেস থাকে। আমরা যদি MP4 ফরম্যাটে ভিডিও রেকর্ড করি বেশিরভাগ ক্ষেত্রে সেখানে দেখা যায় SSC ফরম্যাটে আসলে অডিওটা সেখানে কম্বাইন করা হয়। তো SSC হলো খুবই কম্প্রেসড একটা অডিও ফরম্যাট। আপনার ভিডিওর সাথে যদি SSC ফরম্যাটে আপনি অডিওটাকে রেকর্ড করেন সেটা যখন এডিট করতে যাবেন কিংবা ফার্দার মডিফিকেশন করতে যাবেন আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন না, ওইখানে অত ফ্লেক্সিবিলিটি থাকে না, কারণ ওইখানে ইনফরমেশনটাই কিন্তু কম থাকে। অপরপক্ষে আপনি যদি কোনো রেকর্ডারে আপনার অডিওটাকে রেকর্ড করেন, WAV বা ওয়াব ফরম্যাটে রেকর্ড করেন, হায়ার বিটরেটে রেকর্ড করেন, ওই ক্ষেত্রে ওইটা কিন্তু আপনি অনেক বেশি মডিফাই করতে পারবেন, এডিটের সময় অনেক বেশি আপনি ফ্লেক্সিবিলিটি পাবেন, যার কারণে আপনার যে অডিও কোয়ালিটি সেটা কিন্তু বেস্ট হবে। এবং সেটা কিন্তু আপনি এডিটিং সফটওয়্যারে যখন এডিট করছেন ওইটা কিন্তু SSC ফরম্যাটের মতো অত কম্প্রেস না হওয়ার কারণে ওইখানে অনেক বেশি ডিটেলস থাকে, আপনার অডিও কোয়ালিটিটা ভালো থাকে। এরপরে যখন আপনি এক্সপোর্ট করে ইউটিউবে আপলোড করলেন, ইউটিউব শুধুমাত্র সেক্ষেত্রে কিন্তু কম্প্রেস করে। এইখানে আগে কিন্তু আমরা যদি MP4 ফরম্যাটের সাথে একসাথে অডিওটাকে রেকর্ড করি, ওই জায়গায় ক্যামেরা একবার কম্প্রেসড হচ্ছে আমাদের অডিওটা, যখন আমরা এডিটিং প্রোগ্রামে সেটাকে এডিট করবো দেন এক্সপোর্ট করবো ওই জায়গায় আবার আমাদের অডিওটা কম্প্রেসড হচ্ছে, অ্যাগেন আমরা যখন ইউটিউবে আপলোড করি সেখানে কিন্তু ইউটিউব আবার আমাদের অডিওটাকে কম্প্রেস করে। তো 3 বার কিন্তু আপনার অডিওটা কম্প্রেশনের মধ্য দিয়ে যায়, এই কারণে আপনার অডিও কোয়ালিটি অনেকটাই কিন্তু খারাপ হয়ে যায়। এর জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা যখন অডিওটাকে রেকর্ড করছেন একটা ভালো প্রিয়াম্পে আপনারা ইনভেস্ট করেন, একটা আপনারা অডিও রেকর্ডার কিনতে পারেন, যেরকম খুব কম দামে যদি কিনতে চান Zoom H1N এরকম একটা অডিও রেকর্ডার কিনতে পারেন। এটার দাম মূলত 9-10,000 টাকার মতন। এরকম একটা অডিও রেকর্ডারে কিন্তু আপনার অনেকটা কাজ চলে যাবে এবং ওইটা খুবই একটা ভার্সেটাইল। এটার একটা রিভিউ আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। এছাড়া আপনি যদি চান আপনার কম্পিউটারে যদি অডিও রেকর্ড করেন সেক্ষেত্রে আপনি
অডিও ইন্টারফেস কিনে নিতে পারেন, ভালো কোয়ালিটির একটা অডিও ইন্টারফেস যেটার প্রিয়াম ভালো, এতে করে আপনার অডিওটা আপনি হায়ার কোয়ালিটিতে রেকর্ড করতে পারবেন, ভালো একটা রেজাল্ট পাবেন। এরপরের যে বিষয়টা, যেটা আমরা সব সময় আসলে নেগলেক্ট করে থাকি, ওটা হলো আমরা যেখানে বসে রেকর্ড করছি, আমাদের রুমে বসে রেকর্ড করি, রুমে কিন্তু অ্যাকোস্টিক ট্রিটমেন্ট করা থাকে না, যার কারণে দেখা যায় আমাদের অডিওর সাথে অনেক বেশি ইকো চলে আসে। দেখা যায় আমাদের ফ্যান ছেড়ে আমরা রেকর্ড করছি, কিংবা আমরা জানালা খুলে রেকর্ড করছি, দিনের বেলায় রেকর্ড করছি, অনেকগুলো ম্যাটার থাকে এখানে। তো আপনার যদি অ্যাকচুয়াল অডিও কোয়ালিটিটা খারাপ হয়, আপনার অডিওতে যদি ইকো থাকে, আপনার অডিওতে যদি বাইরের এনভায়রনমেন্টের নয়েজ থাকে, ওইটা কিন্তু আপনি এডিটিংয়ের সময় কখনোই রিমুভ করতে পারবেন না। ক্লিন অডিও পাওয়ার জন্য অবশ্যই আপনি যখন রেকর্ড করছেন সেটাকে কিন্তু আপনার ক্লিনভাবে রেকর্ড করতে হবে। প্রথম যে আমাদের শত্রু সেটা হলো রুমের ইকো। নর্মালি আমরা যখন কোনো অডিওকে আমাদের রুমে বসে রেকর্ড করি, রুমে অ্যাকোস্টিক ট্রিটমেন্ট না থাকার কারণে অনেক বেশি ইকো আমাদের অডিওর সাথে রেকর্ড হয়, এর জন্য আমাদের অডিওটা শুনতে ভালো লাগে না। আপনি নর্মাল একটা সলিউশন করতে পারেন, যে রুমে আপনার জিনিসপত্র অনেক বেশি ওই রুমে বসে রেকর্ড করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অডিওতে ইকোর পরিমাণ আপনি কম পাবেন। সেকেন্ডলি, আপনি যদি চান আপনার রুমের যে দেয়ালগুলো রয়েছে ওখানে কিছু অ্যাকোস্টিক ফোম আপনি আসলে ইনস্টল করতে পারেন, এতে করে আপনার ইকোটা অনেক বেশি রিডিউস হবে। আপনারা মোটা ধরনের যে পর্দা রয়েছে, আপনাদের যদি জানলা থাকে সেক্ষেত্রে মোটা ধরনের পর্দা সেখানে ব্যবহার করতে পারেন, এতেও কিন্তু অনেক ইকো আপনাদের রিডিউস হবে। রুমটা যদি একদম খালি থাকে সেক্ষেত্রে অ্যাকোস্টিক ট্রিটমেন্ট করতে হবে, আর যদি আপনার রুমটা ফিল করার স্কোপ থাকে সেক্ষেত্রে আপনি রুমটা যতটুকু পারেন ফিল করে ফেলেন, এতে করে ইকো অনেকটাই রিডিউস হবে। আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হলো আপনি যখন কোনো অডিওকে রেকর্ড করছেন কোনো রেকর্ডারে বা মাইক্রোফোনে, মাইক্রোফোনটা আপনার যত কাছে আনবেন আপনার যে ভলিউম রয়েছে বা যে গেইন রয়েছে মাইক্রোফোনে, এটা কিন্তু আপনি কমায় রাখতে পারবেন, এবং এতে করে যেটা হবে আপনার ভয়েসটা বেশি ক্যাপচার করবে। মূলত ইকো জিনিসটা কি, আমাদের ভয়েস থেকেই তো বের হচ্ছে, সেটা আমাদের কোনো দেয়ালে গিয়ে আসলে বাধাপ্রাপ্ত হয়ে অ্যাগেন ব্যাক করছে, সেটা মাইক্রোফোন রেকর্ড করছে, এটা হলো ইকো। সো আপনি যদি গেইনটা কমিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু ওই ইকোটা অ্যাগেন ব্যাক করে যখন মাইক্রোফোনে হিট করবে ওটার কিন্তু স্ট্রেংথ অনেক কম থাকবে, যেহেতু আপনার মাইক্রোফোনের গেইনটা কমানো। এই কারণে আপনি কিন্তু ক্লিন একটা রেজাল্ট পেতে পারেন ইকোই কোনো রুমে। সো আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে আপনারা ভয়েসটা এরকম শুনতে পাচ্ছেন সিমিলার ওয়েতে। আমি যদি আমাদের মাইক্রোফোনটাকে একটু দূরে নিয়ে যাই এবং আমাদের গেইনটাকে ইনক্রিজ করি, এখন দেখতেই পাচ্ছেন মাইক্রোফোনটাকে আমি দূরে নিয়ে গিয়েছি এবং গেইনটাকে ইনক্রিজ করেছি। এতে করে যেটা হচ্ছে, এই রুমের কিন্তু অনেক ইকো আপনারা দেখতে পাচ্ছেন, বাইরের যে নয়েজ সেটাও কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন। সো এই ট্রিক্সটা আপনারা ফলো করতে পারেন, যখন রেকর্ড করছেন চেষ্টা করবেন যতটা সম্ভব আপনাদের কাছে মাইক্রোফোনটা রাখতে, এতে করে কিন্তু কম ইকো আসলে ক্যাপচার হবে। আর বাইরের নয়েজের কথা বললাম, যখন আপনি ভিডিওটা রেকর্ড করবেন তখন অবশ্যই আপনার জানালা যেটা রয়েছে সেটাকে আটকে নেবেন, এবং সবথেকে বেটার হয় আপনি যদি রাতের বেলা আপনার অডিওটাকে রেকর্ড করেন। রাতের বেলা নর্মালি দেখা যায় একটু নিরবতা থাকে, সো সেক্ষেত্রে যদি আপনি আপনার যে ভিডিও রয়েছে সেটা রাতের বেলা আপনি ধারণ করেন, আপনার অডিওটা কিন্তু অনেক বেশি ক্লিন পাবেন। এর পরবর্তী সময়ে আমরা যে অডিওটাকে রেকর্ড করছি, হয়তো আমরা ওয়াব ফরম্যাটে রেকর্ড করব, এটাকে আমাদের এবার এডিট করতে হবে। আপনারা অডিশন ব্যবহার করতে পারেন, ফ্রি সফটওয়্যার যদি ব্যবহার করতে চান অডাসিটি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের অডিওটাকে যেটা করতে হবে, নয়েজ রিডাকশন করতে হবে। আমরা যেভাবে রেকর্ড করি কিছু না কিছু নয়েজ কিন্তু সেখানে থেকেই যায়, সো সেটাকে আমাদের রিমুভ করতে হবে। সেকেন্ডলি হলো আমাদের কম্প্রেস করতে হবে। কম্প্রেশন হলো আপনার অডিওতে যে লেভেল রয়েছে সেটাকে ঠিকঠাক করা। আমি যখন এই যে কথা বলছি, হয়তো অনেক সময় আমি আস্তে আস্তে বা ধীরে ধীরে কথা বলছি, সাউন্ড কম আমার ভয়েস থেকে বের হচ্ছে, আবার অনেক সময় দেখা যায় আমি অনেক বেশি জোরে কথা বলছি। তো এইটাকে আসলে আমাদের লেভেল আপ করতে হয়। আপনার ভিডিও যখন কেউ দেখছে, কোনো অডিয়েন্স দেখছে, তিনি কিন্তু বারবার তার মোবাইল কিংবা টেলিভিশনের যে ভলিউম রয়েছে সেটা বাড়াবে না কমাবে না। সো আমরা যদি এটাকে কম্প্রেস করি, কম্প্রেশন যেটা করবে আমাদের লোয়ার যে লেভেল রয়েছে সেটার সাথে আসলে ম্যাচ করে হায়ার লেভেলটাকে একসাথে নিয়ে আসবে। এতে করে আমাদের অডিওর যে লেভেল শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম থাকবে, যে ভিডিও দেখবে আমাদের সে আসলে ওই বারবার তার যে ভলিউম রয়েছে সেটা বাড়াতে হবে না কমাতে হবে না। এরপরে আপনি ইকুয়ালাইজেশন করতে পারেন। কোনো মাইক্রোফোনই আসলে পারফেক্ট না, কারো ভয়েস পারফেক্ট না, তো সেটাকে একটু পারফেক্ট করার জন্য ইকুয়ালাইজ করতে পারেন। দেন আপনি লিমিটার ব্যবহার করতে পারেন। লিমিটারের কাজ হলো আপনার যে ভলিউম রয়েছে নির্দিষ্ট একটা লেভেলের উপরে যাতে ক্রস না করে ক্লিপ না হয়, লিমিটার ব্যবহার করতে পারেন, এবং আপনার যে অডিওটা রয়েছে সেটাকে নর্মালাইজ করতে পারেন নির্দিষ্ট একটা লেভেলে। যেরকম -6 থেকে -2 এর মতো, যদি এর মাঝামাঝি পর্যায়ে যদি আপনার অডিও যে লেভেল রয়েছে সেটাকে রাখেন, ওইটা কিন্তু ইউটিউবে অনলাইন মিডিয়া যেখানে আপনি ডিস্ট্রিবিউট করবেন ভালো একটা লেভেলে থাকবে, যিনি ভিডিও দেখবে পারফেক্টলি আপনার অডিওটা শুনতে পাবে। তো অডিও নিয়ে এই ছিল আজকের আসলে আমার টুকটাক কথাবার্তা। আশা করি অডিও নিয়ে আপনাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে কিংবা অডিও
ইম্প্রুভ যদি করতে চান সেক্ষেত্রে এই ভিডিওটা হয়তো আপনাদের হেল্প করতে পারে। এবার চট করে আমাদের যে স্পন্সর রয়েছে cloudwiz.com সম্পর্কে ছোট কিছু কথা বলতে চাই। cloudwiz.com হলো ডেডিকেটেড ক্লাউড হোস্টিং প্রোভাইডার। আমরা নর্মাল যে ওয়েবসাইটগুলো হোস্ট করি সেটা দেখা যায় আমরা শেয়ার্ড ওয়েব হোস্টিংয়ে হোস্ট করি, এর কারণে আমাদের ওয়েবসাইটের স্পিড পারফরমেন্স ভালো হয় না। তো ডেডিকেটেড ক্লাউড হোস্টিংয়ে যদি আমরা হোস্ট করি ওটার পারফরমেন্স কিন্তু অনেক বেটার পাবো, লোডিং স্পিড অনেক বেটার পাবো। তো এই কারণে cloudwiz.com আপনি ট্রাই করতে পারেন, 3 দিনের ফ্রি ট্রায়াল পাবেন। নিচে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, ওই লিঙ্কে আপনারা ঢুকে রেজিস্ট্রেশন করে ট্রাই করতে পারেন। তাদের যে প্ল্যাটফর্ম রয়েছে সেটা আশা করি ওইখান থেকে ভালো একটা পারফরমেন্স পাবেন, খুবই ইজি টু ইউজ। নর্মালি আমরা যদি কোনো ডেডিকেটেড হোস্টিং ইউজ করতে চাই সেক্ষেত্রে কিন্তু কমান্ড প্রম্পট ব্যবহার করে সেখানে সার্ভারটাকে সেট আপ করতে হয়, তবে cloudwiz.com এ আপনি একদম ভিজুয়াল ওয়েতে সার্ভার সেট করতে পারবেন। জাস্ট আপনি কোন জায়গার লোকেশন চান আপনার সার্ভারে সেটা সেট করে দেবেন, রিসোর্স কতটুকু চান, কত জিবি র্যাম চান সেটাকে আপনি সেট করে দিয়ে সার্ভারটা তৈরি করে ফেলবেন, এবং এরপরে আপনার পছন্দের যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাইলে ওয়ার্ডপ্রেস পারবেন, জুমলা চাইলে জুমলা পারবেন, অনেক ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে। আপনার কাস্টম কোনো অ্যাপ্লিকেশন চাইলে সেটাও আপনি ইনস্টল করতে পারবেন, অ্যান্ড দেন আপনার যে অ্যাপ্লিকেশন বা সার্ভিস রয়েছে সেটাকে কিন্তু আপনি লঞ্চ করতে পারবেন, খুবই ভালো স্পিড পাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, টেস্ট করে দেখতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান, আনটিল দেন গুড বাই।